চেকনির আগত বিদ্যা। ন্যায়ালয়ে এই নীতি প্রত্যাহার করার পিছতো চলি আছে একই ব্যবস্থা। ঢেকিয়াজুলির বিদ্যালয়ত অভূতপূর্ব ঘটনা, হাত ভাঙি দিলে কোবাই শিক্ষয়িত্রী। এই এক্সরে রিপোর্টলৈ মন কৰক। দ্বিতীয় শ্রেণীর এজন ছাত্রর এক্সরে রিপোর্ট ওলাল। এই রিপোর্টত স্পষ্ট হয়েছে যে ছাত্রজনের হাত ভাঙিছে। ছাত্রর হাত ভাঙিলে স্বয়ং শিক্ষয়িত্রী। এই কণমানি ছাত্রজনলৈ মন কৰক। হাত ভঙা অবস্থাত এইদরে চলা ফুরা করেছে এইজন ছাত্র। ঢেকিয়াজুলির বিবেকানন্দ বিদ্যালয়ের ছাত্রেও সামান্য ভুলের বাবেই এওঁক প্রহার করে শিক্ষয়িত্রী। এইগুলি সেই শিক্ষয়িত্রী। এই শিক্ষয়িত্রীগীর আক্রমণত ছাত্রজনের হাত ভাঙিছে। মানে তোমার বইখন বিচারিছিলে, তুমি বিচারি পোৱা নাছিলা, হেরাইছিলে বইখন, যার কারণে মারিলে। স্কুলতে মারিছে না, ক্লাসের ভিতর মারিছে না? কোন ক্লাস তুমি? এই বিষয়ে জানিবলৈ আমি যোগাযোগ করেছিলো ছাত্রজনের সহপাঠীর সঙ্গে। এওঁলোকে কি কয় মন দি শুনক। বাইদেউ জোরে, ম্যাডামে জোরে মারিছিল নাকি? জোরে মারিছিলে? কিহেরে মারিছিল? কত মারিছিল দেখা দিয়া, হাতখন দাঙি দেখা দিয়া, দাঙি দেখা দিয়া, হাতটো ডাঙা, কত মারিছিল? তাতে মারিছিল বাইদেউ, দেখিছিল তোমালোকে। শিক্ষয়িত্রীর ভাষ্য কিন্তু সম্পূর্ণ সুকীয়া। মই ইমান জোরে মরা নাছিল, মই মারুতে হাত ভঙা নাছিল দাবি করলে শিক্ষয়িত্রী। মারিছো হয় মই মানিছো হেতু, কিন্তু মই ইমান হাত যে ভাঙি গল, মই ইমান জোরসে মারাই নাই যাতে তার হাত ভাঙে। এনুকা হাতখন কি পিছত ভাঙি আনিছে নেকি? হেতু তো মানে এটা সাপোজ ধরক মই যেটা মারিছো যদি হাত ভাঙিলে হয় তার লগে লগে রিয়াকশন হলে হয়। পুলিশে তার হাত ভাঙিছে সারে নিজেই কইছে, গম পাইছো। পুলিশ খুলিলে হয় পুলিশে বার, হেতু মই না জানো, কিন্তু হেতু সময় কিবা এটা এনুকা রিয়াকশন হলে হয়। ছুটি হইছে, মই যদি আগত মারিছো সে লাস্ট পিরিয়ডত বহুত সময় থাকে। তাৎপর্যপূর্ণভাবে কলমানি ছাত্রজনক প্রহার করি হাত ভঙার কথা স্বীকার করেছে বিদ্যালয়খনের প্রধান শিক্ষক। চেকনির আগত বিদ্যা নিষিদ্ধ হওয়ার পিছতো সংঘটিত এই ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ভাস্কর দাস, ঢেকিয়াজুলি, DY365।